রংপুরে বদরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত। আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছে আমি এস রহমান। এখন দেখবেন বিস্তারিত। পুলিশ জনতা, জনতাই পুলিশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের বদরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে বদরগঞ্জ থানা চত্বরে অনুষ্ঠিত বদরগঞ্জ থানার এসআই মুসলিম উদ্দিনের উপস্থাপনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রব্বি সুইট, বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নবীরুল ইসলাম, বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিমলেন্দু সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এমডি শামসুল হক, বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার, গোপালপুর ইউপি চেয়ারম্যান আজিজার রহমান, উপজেলা সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবা রহমান হাবলু, কমিউনিটি পুলিশিং উপজেলা শাখার সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার, বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি প্রভাষক কামরুজ্জামান মুক্তা সহ আরো অনেকে। মতবিনিময় সভা শুরুর আগে কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevision.net এবং facebook.com/mktelevision পেজ। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।